ভোট দেব না, আর তারপরেও যদি ভোট বাবুরা জোর করেন আমরা সরকারের বিরুদ্ধে হাতিয়ার তুলব। ওরা নাকি এবার ভোট বয়কট করবে বলছে। রাষ্ট্রের বিরুদ্ধে হাতিয়ার তোলা উচিত নয়, প্রতিবাদের ভাষা হাতিয়ার হতে পারে না। আপনার এই ইতিহাসের পাতা একটু আধটু উল্টে আমাকে এই মানুষগুলোর গল্প শোনান তো। আমরা জঙ্গলবাসী, আমরা পাহাড় বন্দি, পাহাড়ে থাকি। এই গল্প মানে আর কি শুনবেন? হোয়াট ডু ইউ মিন বাই পাহাড়ে থাকে? পাহাড়ে থাকে মানে কি ওরা মানুষ নয়, নাকি ওরা দেশের বাইরে? নিজের জেলার জেলা শাসককে না চেনাও এক ধরনের অপরাধ। আপনার চিঠি পেয়েছি, চিঠিতে আপনি বারবার লিখেছেন রাস্তার কথা, অ্যাম্বুলেন্সের কথা, কিন্তু এই রাস্তা অ্যাম্বুলেন্স ছাড়া কি আপনারা ভালো আছেন? উনি হাসপাতাল যেতে চাইছেন না কেন? স্যার, এটা ওনার প্রতিবাদ, নীরব প্রতিবাদ।